नमस्कार, आमी बापी द ग्रीन मिशन चैनले आपनादेर स्वागत। आज के मूलत आमी एकटी पैंजी गाछ जार प्रतिस्थापन करब, साथे की धरनेर पट सिलेक्शन करबेन एवं एर परिचर्याटा कि सेटा बोलबो। ता चलुन भिडियोटी स्किप ना करे पुरोटाई देखे आसि। এইগুলি প্যাঞ্জি, এই গাছগুলি মেনলি আপনাদের ভিডিও করে দেখাবো বলে এখানে রাখা আছে। আর উদ্দেশ্য আরও একটি ছিল, যেটা হচ্ছে যে এর রুটস সেইরামভাবে ডেভেলপ হয়নি বলে আমি আজ পাঁচ ছ দিন হয়েছে এই লাল বালির মধ্যেই রেখেছিলাম। তাতে করে দেখুন রুটসগুলো এখন নিচের দিকে লেবে আসছে, এটাই আমার উদ্দেশ্য ছিল রাখার। তা অনুরূপ এখানে আপনাদের বলে দিই, কোনো গাছের যদি মনে হয় যে ঠিকঠাক রুটস আসেনি বা খুব ছোট, সেক্ষেত্রে এইরকম লালবালিতে একটু যত্ন নিয়ে রাখতে হবে। কিভাবে রাখবেন তারও ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তা এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। তাহলে এই গাছটি কী হলো, আমার সিওর শট হয়ে গেল, মানে আমি গাছটি প্রতিস্থাপন করলে মারা যাওয়ার কোনো সম্ভাবনাই রইল না। এইটি দেখি কিরম এসছে, এইটাও দেখুন ভেতরে, একেবারে ভেতরে এই যে আসছে। গাছটি সম্বন্ধে একটু বলি, গাছটি জাস্ট এর যা ফুল হয় অপূর্ব ফুল, মানে আপনি দূর থেকে দেখলে ভাববেন যে গাছটিতে প্রজাপতি বসে আছে, জাস্ট প্রজাপতির মতোই ফুলটা আর কি। বিভিন্ন রঙের হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাইকালার হয়, সিঙ্গেল কালারও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাইকালার হয়। এর অনেকগুলো রঙ আছে। আর গাছটি হচ্ছে খুব বেশি বাড়ে না, হাইট তো হয় না, একটু সাইডে বাড়ে। এই গাছটি কি রং হবে সেটা তো বলা ডিফিকাল্ট, কিন্তু আপনি ধরুন দশটা বারোটা গাছ কিনছেন, তা সেক্ষেত্রে আলাদা আলাদা কিছু হবে, এটা চেনার কিন্তু কিছু উপায় থাকে। তা উপায়গুলি হচ্ছে, দেখুন কোনো কোনো গাছের এরকম কাণ্ডটা লালচে ভাব থাকবে, ঠিক আছে, কোনো কোনো গাছে দেখুন এটা কোনো লালচে নেই, সবুজ ভাব। এটাও দেখুন হালকা আলতো লালচে। তা এইরকম কিছু কিছু সিমটম থাকে আর কি, যেগুলো দেখে আপনাকে মোটামুটি বুঝতে হবে, তাহলে দেখবেন আপনি আলাদা আলাদা কালার পাচ্ছেন। এর ফুলগুলি দেখতে কিরাম হয় তার দু চারটে ইমেজ দেওয়া হচ্ছে, দেখে নিন। এর পট সিলেকশনের ব্যাপারটা বলে নিই, এখানে একটু সময় লাগবে, একটু দেখুন ধৈর্য ধরে। তিনটি গাছ আমি কেন রেখেছি, রাখার উদ্দেশ্য, আমি তো জেনারেলি একটা গাছ নিয়ে ভিডিও করি, তা এখানে তিনটি গাছ কেন দেখাচ্ছি, তা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখুন এই গাছটি এতই শৌখিন গাছ এবং এতই ভালো লাগে আমাকে, যে আমি জেনারেলি বিভিন্ন রকম স্টাইলের টবের মধ্যে এটা করি। এটা একটা স্টাইল, এই টবের মধ্যে লাগাবো, দেখুন এইটা একটা স্টাইল, স্কোয়ার টাইপ, এটার মধ্যে একটি লাগাবো। আর এইটি হচ্ছে জেনারেলি সচরাচর যেটা পাওয়া যায় সেইটা, এটার মধ্যে একটা লাগাবো। আর বাকিগুলো আমি লাগিয়ে দিয়েছি, সেগুলো সিম্পল টপ যেগুলো সেগুলোই। তা চলুন এই কাজগুলি করি। প্যান্সি গাছ লাগানোর জন্য আপনি যে ধরনের টপ সিলেকশন করবেন, অবশ্যই 4 থেকে 5 ইঞ্চির মধ্যেই রাখুন এবং একটু ফ্ল্যাট টাইপের হোক, গ্লাস টাইপটা অ্যাভয়েড করুন, কারণ এটা তো হাইটে বাড়ে না, গাছটি সাইডে বাড়ে। আর এই ধরনের যদি সিলেকশন করেন তা সেক্ষেত্রে করতেই পারেন, কোনো অসুবিধা নেই, বরং দেখতে খুবই ভালো লাগবে। তা আমি তিনটি টবে আজকে এই গাছ প্রতিস্থাপন করব। যেই ধরনেরই টব সিলেকশন করুন, মাটির, প্লাস্টিকের বা বাড়িতে কোনো পাত্র আছে এইরকম, বা কোনো পেইন্টের কোটো, যাই হোক সেটা অনেক কিছুই হতে পারে, হোলটা কিন্তু আবশ্যিক, প্রত্যেকটা টবের ক্ষেত্রে হোল আবশ্যিক। এই হোলগুলিকে উপর থেকে ঢাকার জন্য এরকম খোলামকুচি ব্যবহার করছি। তা এইটি হচ্ছে মৌসুমি ফুল গাছের জন্য তৈরি করে রাখা মাটি, এই মাটিটা বহু পূর্বেই করা ছিল আর কি। তা মাটি কিভাবে তৈরি হয়েছে সেই ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা যদি এখন মনে করেন সেটা যে জানবেন আমাকে কমেন্ট করে দিন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং সাথে ভিডিও লিঙ্কটিও দিয়ে দেবো।
এরপরে হচ্ছে কি এটা জাস্ট এরকম টবে কোনা একটু ঠুকুন, দেখুন বেরিয়ে আসবে। জাস্ট মিডল করে হালকা একটুখানি চেপে দেবেন গাছের গোড়াটা, খুব বেশি চাপবেন না। এই যে আমি এগুলো ঠুকলাম, ঠুকে ইজিলি উঠে গেল, এটা হচ্ছে যে যদি মাটিটাকে ড্রাই করে নেন, মানে গাছ কেনার পরে বা আপনি ধরুন নিজের কাছে রেখেছিলেন, তাহলে গাছ প্রতিস্থাপনের কিছুক্ষণ অন্তত ঘন্টা দুই তিনেক আগে একেবারে ড্রাই করে নেবেন। দরকার হলে হালকা একটুখানি রোদ দিয়েও ড্রাই করে নিতে পারেন, তাহলে দেখবেন ঠুকলে এরকম ইজিলি উঠে আসে। সেক্ষেত্রে এটা ভাঙারও দরকার নেই আর টানারও দরকার নেই। প্রতিস্থাপনের পর হচ্ছে কি টবের গা বেয়ে জলটি দিন। আর এক্ষেত্রে আমি আজকে একটু জল কম দেবো, কারণ বৃষ্টি হয়েছিল তো, তা মাটি আমার পুরো ভিজে গেছিলো, ফলে ভেজা মাটি। তা এখানেও একটি বিষয় জেনে নিন যে সেরকম মাটি যদি ভেজা থাকে সেক্ষেত্রে আমি যেরকম বলে থাকি যে টবটা জলটা একটু ভালো মতো দিন, তা মাটি ভেজা থাকলেও ভালো মতন দেওয়ার দরকার নেই, সেটা অল্প দিলেও হবে যেহেতু মাটি ভেজা আছে। গাছগুলিকে রাখবেন কোথায়? প্রতিস্থাপনের পর থেকে দুদিন অবশ্যই একেবারে ছাওয়া এরিয়ায় রাখুন, তারপরে রোদ্রে বার করে দিন, অসুবিধা নেই, এটা রোদ্রেই রাখবেন। আর এর খাবার হিসেবে যেটা দেবেন, গাছটি প্রতিস্থাপনের পর থেকে অন্তত 15 দিন শুধু জল দিয়েই রাখুন পরিমাণ মতো, কোনো সার দেবেন না। তারপরে 1 সপ্তাহ 10 দিন পর সরিষার খোল পচা জল দিন, আর কিচ্ছু দিতে হবে না, শুধু এইটুকুই করুন, দেখুন গাছ ঠিকঠাক গ্রোথ পাবে। এবং দেখবেন এই যে আমি পটটা দিলাম, গাছগুলি এরকম এইদিকে বেড়ে আসবে, পুরো পটটাই ভর্তি হয়ে যাবে এক সময়। এ গাছের ধর্মই তাই, এদিকে বেড়ে আসবে। আমরা এখন এই পর্যন্তই কাজটি রাখলাম, আগামী দিনে কি হবে সেটা তখনই আলোচনা করা হবে। পরিশেষে যেটা বলতেই হয়, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, সাথে লাইক শেয়ার কমেন্ট করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ।